ধরপাকড় ও পুলিশি অভিযানের পরও দেশজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গাজায় হামলা বন্ধের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অন্যদিকে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ইসরায়েলপন্থীদের। গ্রেপ্তার, বহিষ্কার, ছাত্রাবস্থায় স্থগিতাদেশের মধ্যেও দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। চলমান এই আন্দোলন থামাতে মরিয়া প্রশাসনও। এই অবস্থায় একের পর এক বিভিন্ন ক্যাম্পাসে চলছে পুলিশি অভিযান, এর মধ্য দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হচ্ছে। গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করে যাচ্ছে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা। পুলিশি হস্তক্ষেপ সহ বিভিন্ন বাধার পরও ক্যাম্পাসগুলোতে নতুন করে সংঘবদ্ধ হচ্ছে তারা। গত দুই সপ্তাহে বিভিন্ন ক্যাম্পাস থেকে অভিযান চালিয়ে 2000-এরও বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার MIT থেকেও গ্রেপ্তার করা হয় বেশ কিছু শিক্ষার্থীকে। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে অন্তত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ইউনিভার্সিটি অব শিকাগো ও আর্ট ইনস্টিটিউট অব শিকাগোতেও অভিযান চালায় পুলিশ। ভেঙে দেয় ক্যাম্পাসে বসানো বিক্ষোভকারীদের তাঁবু, আটক করা হয় অনেককেই। তার পরপরই এখানে পাল্টা বিক্ষোভ করে ইসরায়েলপন্থীরা। ওহাইওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এই স্পিরিট ওয়ালে নিজেদের মতামত লিখতে পারেন শিক্ষার্থীরা, কিন্তু প্যালেস্টাইনের পক্ষে সব লেখা সাদা স্প্রে দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। এখানকার শিক্ষার্থীরা বলছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, তাই যৌক্তিক কারণেই ইসরায়েলকে কোনো ধরনের সহযোগিতার বিরোধী তারা। নিউ ইয়র্কের নিউ স্কুলে এক সপ্তাহ আগে অভিযান চালিয়ে প্যালেস্টাইনপন্থী বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তবে নতুন করে সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ছত্রভঙ্গ শিক্ষার্থীরা। এখানকার শিক্ষার্থীরা বলছেন, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় 34,000-এরও বেশি মানুষ মারা গেছে। অন্যদিকে এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, প্রশাসন তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। এদিকে ক্যাম্পাস থেকে তাঁবু না সরালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাল্টিমোরের জন হপকিন্স ইউনিভার্সিটি, তবে দাবি না মানা পর্যন্ত সরবেন না বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে বৃহস্পতিবার সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে র্যালি বের করে ইসরায়েলপন্থীরা। সাধারণ ইহুদিরাও এতে অংশ নেয়। দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ থেকে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করে তারা। অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করা দরকার বলে অভিমত তাদের। সার্বিক প্রেক্ষাপটে ক্যাম্পাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। খাদিজাতুল কুবরা, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।